উজানের ঢলে কুড়িগ্রামের দুধকুমার ধরলা ব্রহ্মপুত্র নদের পানি বাড়ছে, তবে কমেছে তিস্তা নদীর পানি। কিন্তু এখনও তিস্তার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল ৬টায় কাউনিয়ার রেল সেতু পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার ৩৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। পানি বাড়ায় নিম্নাঞ্চলে ডুবে গেছে আমন ধানের বীজতলা সহ সবজির খেজ। লালমনির হাতে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে সকাল ৯টায় বিপদসীমার ৫৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। দুপুরে পানিবন্দী আছে রংপুরে, পানিবন্দী আছে নিম্নাঞ্চলে ২০০০ পরিবার। পানি ওঠা এসব এলাকায় বন্ধ আছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। নদীর তীরবর্তী এলাকায় ভাঙনে ঘর বাড়ি হারানোয় আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। রাত্রে পানি কম ছিল, সকাল থেকে যেভাবে পানি বাড়তেছে তাতে এভাবে বাড়লে বাড়িতে পানি উঠত। আর দুই হাত খানি উঠলে বাড়িতলায় কি এই তিস্তা নদীর খরানের কারণে বা আমাদের বেরিবান না দেওয়ার কারণে আমাদের প্রতিটা বছরে বছরে আমাদের বাড়ি ঘর ছাড়ি অন্য অন্য জায়গায় যাওয়া খায়। এই যে আমাদের পানি এই মুহূর্তে কিন্তু আমার পানি বন্ধ হয়ে আছে।